गुड मॉर्निंग, वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर हेल्थ। फूड सेफ्टी ऑफिसर जो रिक्रूटमेंट बेड़िए है सेटार इंटरव्यू प्रिपरेशन वीडियो एट एक नम्बर वीडियो एर आगे दो तीनटे वीडियो करे तुम्हारा चैनल वीडियो लिंके की देखते पावे अनेकगुलो वीडियो आछे एफएसओर नोट्स एखे इम्पोर्टेंट भावे बोले दिए क्यों क्यों प्रिपेयर प्रिपेयर नीते हैं कारण जो एट लास्ट मिनट सजेशन कारण 12 तारीख के इंटरव्यू आज के 7 तारीख ता किछु किछु इम्पोर्टेंट जिनिस आमी प्रथमे बोले नी जे फूड सेफ्टी अफिसारे काजटा कि। फूड सेफ्टी अफिसारे माने होच्छे सेफ्टी एफिकेसि क्वालिटी बा प्यूरिटी बा टलारेबिलिटीटा चेक करार, खावारे कोनो ठीकठाकभावे कन्टामिनेशन होच्छे ना बा खावारे ठीकठाक मिक्सचार एडिक्शन आछे कि ना बा खावारटा ठीकठाक पेशेंटेर काछे पौंछोच्छे कि ना, माने खावारे टोटाल माने कोनो रकम माने कोनो पुअरनेस बा कोनो इफेक्टिवनेस क्वालिटी चेकिंग बा स्टाफ हिंड्रेंस करा बा ठीकठाक भावे स्टाफ काज करछे किना इन्सपेक्शन करा खावारे क्वालिटी मेजरमेंट करा सब किछु किन्तु फूड अफिसार फूड सेफ्टी अफिसारेर वार्क रेसपन्सिबिलिटीजर मध्ये पड़े। এবার এখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, এক নম্বর কোশ্চেন হতে পারে এখানে এইচআরভি যারা ইন্টারভিউ নেয় সেখানে প্রথমে যেমন আমি সমস্ত ভিডিওতে আমার এর আগে যারা ফার্মাসিস্ট ইন্টারভিউ দিয়েছে তাদেরকেও বলেছি, বিভিন্ন ইন্টারভিউতে আমি বলি অবশ্যই যখনই তোমরা যে ইন্টারভিউ টাইমে যাবে যদি মর্নিং টাইম হয় তাহলে গুড মর্নিং, যিনি স্যার ও ম্যাডাম থাকে যদি ইভিনিং টাইম থাকে গুড ইভিনিং, আফটারনুন থাকলে গুড আফটারনুন। গ্রিট করাটা খুব ভালো কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ ইয়োর লাস্ট ইমপ্রেশন, এবং তারপর মে আই সিট বলে বসলে এবং নেক্সট ইন্ট্রোডাকশন পার্টটা দেবে। ইন্ট্রোডাকশন পার্টগুলো দেওয়ার পরে হোয়াট আর দ্য পজিটিভ স্ট্রেংথ হ্যাভ ইন ইউ, হোয়াট আর দ্য নেগেটিভ স্ট্রেংথ ওগুলো বলবে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস মানে এখনই জীবনে কটা কী চ্যালেঞ্জ নিয়েছো সেগুলো কোশ্চেন করতে পারে ইন্টারভিউ বোর্ডে। নেগেটিভ পজিটিভ ফিডব্যাকগুলো দেবে, নেগেটিভ স্ট্রেংথ পজিটিভ স্ট্রেংথগুলো দেবে। এবার যখন সাবজেক্ট রিলেটেড কোশ্চেন যেগুলো হয় মেনলি ফুড সেফটি অফিসারের ক্ষেত্রে সেগুলো আমি আলোচনা করছি, আমি অনেক রকম রিসার্চ করে বা অনেক রকম জায়গা থেকে নোট কালেক্ট করে এগুলো আমি জাস্ট ইউটিউব চ্যানেলে করছি, লিগাল অথেন্টিক কোনো ইলিগাল জিনিস নয়। যদি চ্যানেল ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে মেনলি ফুড সেফটি অফিসারের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ল রিগার্ডিং সেলিং কন্টামিনেটেড ফুড, কী কী লজ আছে, কী কী এথিক্স আছে, কী কী জুরিস আছে, জুরিসপ্রুডেন্স আছে ফুড সেফটি ইন্সপেকশনের ক্ষেত্রে সেই সেকশনগুলো করতে হবে। সেকশন 8 যে ফুড সেফটি অ্যাক্ট 1990 যেটা আছে, ইট ইজ অ্যান অফেন্স টু সেল এনি ফুড দ্যাট ডাজ নট কমপ্লাই উইথ দ্য ফুড সেফটি রিকোয়ারমেন্ট, মানে ফুড সেফটি রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু কোনো খাওয়ার ফুড সেলিং করা যাবে না। দিস ইনক্লুডস ফুড দ্যাট ক্যান বি ড্যামেজিং টু ইয়ার হেলথ, মানে স্বাস্থ্যের হেলথ প্রবলেম হতে পারে, আনফিট ফর হিউম্যান কনজামশন, ইজ কন্টামিনেটেড বিকজ ইট ইজ শুড বি আনরিজনেবল টু এক্সপেক্ট ইউজড ফর হিউম্যান কনজামশন ইন দ্যাট স্টেট, মানে যেটা ফুড সেফটি লজ আছে যেটা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ল রিগার্ডিং সেলিং কন্টামিনেটেড ফুড, তাহলে এগুলো বলতে হবে। নেক্সট হোয়াট ডাজ দ্য ইউজ বাই ডেট মিন, এখানে দুটো জিনিস হয়, একটা আমরা কী জানি দেখি খাওয়ারে বেস্ট বিফোর ডেট, একটা ইউজ বাই ডেট। ইউজ বাই ডেটের মানেটা হচ্ছে হাইলি পেরিশেবল ফুডস উইল হ্যাভ এ ইউজ বাই ডেট, দিস ইজ দ্য ডেট দ্যাট দ্য ফুড মাস্ট বি ইউজড বাই, ইট ইজ ইলিগাল টু ইউজ ফুড বিয়ন্ড ইটস ইউজ বাই ডেট বিকজ ইট ক্যান কম্প্রোমাইজ সেফটি স্ট্যান্ডার্ড, মানে ওই ডেটের মধ্যেই ইউজ করতে হবে, বাইরে ডেট ইউজ করলে কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে যাবে এবং ওটা কমপ্লাই স্ট্যান্ডার্ডসে মেজারমেন্ট করছে না লস এথিক্সের বাইরে, সেই জন্য ইউজ বাই ডেট ওইটাকে বলা হয়। হোয়াট ইজ হোয়াট ডাজ দ্য বেস্ট বিফোর ডেট, বেস্ট বিফোর ডেট অফেন অ্যাপ্লাই টু লঙ্গার শেলফ লাইফ ফুডস অ্যান্ড ইউজুয়ালি রিলেট টু দ্য কোয়ালিটি অফ দ্য ফুড রেদার দ্যান দ্য সেফটি, সেফটির থেকে কোয়ালিটি রাখার ওখানে বেশি ইম্পর্টেন্ট। ইট ইজ কমন প্র্যাকটিস টু ডিস্ট্রয় ফুড বিয়ন্ড ইটস বেস্ট বিফোর ড্যাট ডেট বিকজ দ্য ফুড উইল হ্যাভ রিডিউসড ইন কোয়ালিটি, ফুডের কোয়ালিটিটা রিডাকশন হয়ে যায়। নেক্সট হচ্ছে কী করতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, আই ওয়ান্ট টু ওপেন নিউ ফুড বিজনেস হোয়াট ডু আই নিড, ফুড বিজনেস এখানে খুব একটা কোর্স করার হবে না কারণ যেহেতু গভর্নমেন্ট সেটাকে কাজ করবে সেজন্য এখানে ফুড বিজনেস হবে না। ওকে, তো এখানে ফুড বিজনেস করা যাবে না, ইট ইজ ইলিগাল ইথিক্স। ডু অল ফুল হ্যান্ডলার্স নিড টু ওয়্যার প্রোটেকটিভ ক্লদিং লাইক গ্লাভস অ্যান্ড হেলমেট, অবশ্যই গ্লাভস মাস্ক এবং এগুলো কিন্তু গ্লাভসটা পরে কাজ করতে হবে। ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ গুড প্র্যাকটিস টু ওয়্যার প্রোটেকটিভ ক্লদিং হেল্প প্রিপেয়ারিং ফুড, একটা নিজস্ব ফুড হাইজিনে প্রোডাক্ট একটা ড্রেস হবে। ইটস ক্লদিং লাইক গ্লাভস অ্যাপ্রন হেয়ার নেটস আর নট ওন ইফ নট বেন ইফ অফেন্স বিকজ দ্য ডিপেন্ড অন দ্য স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। হোয়াট ডাজ মিন ফুড হাইজিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কোশ্চেন, ইউজ বাই ডেট বললাম, বেস্ট বিফোর ডেট বললাম, আর এটা হচ্ছে ফুড হাইজিন, অল কন্ডিশন অ্যান্ড মেজার নেসেসারি টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সুইটেবিলিটি অফ ফুড টু অল স্টেজেস অফ দ্য ফুড চেন। ওকে, হোয়াট শুড আই ডু ইফ আই ফাইন্ড ফুড সামথিং ইন মাই ফুড, আমি যদি একটা আমার খাওয়ারের মধ্যে ইন্টারভিউ জিজ্ঞেস করতেই পারে, হোয়াট শুড আই ডু ইফ আই ইফ ইউ ফাইন্ড এ ফরেন অবজেক্ট ইন ইউর ফুড, তাহলে তুমি সেখানে কী করতে পারো, ইফ ইউ ফাইন্ড ফুড একটা যদি খাওয়ার পাওয়া যায় তাহলে সেখানে ফরেন অবজেক্ট পাওয়া গেলে কমপ্লেন করতে হবে হায়ার অফিসিয়ালসকে, সেখানে রিটার্নিং করতে হবে ফুডটাকে স্টোরে, সেখান থেকে যেখান থেকে আইটেমস এসেছে সেগুলি জায়গায় হায়ার অথরিটিকে রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং ফর্ম্যাটে রিপোর্ট করতে হবে। হাউ ডু আই কমপ্লেন অ্যাবাউট কন্টামিনেটেড ফুড, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যাদের ফুড সেফটি অফিসার রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে কোশ্চেন হতে পারে। আবার পেস্টিসাইড কেমিক্যাল কামিং ইন টু কন্ট্যাক্ট উইথ এনিম্যাল অর ফুড, মানে বায়ো হ্যাজার্ড বা বায়ো ফার্টিলাইজার বা পেস্টিসাইড এগুলো কিন্তু একটু মানে পড়ে যেতে হবে, মানে বায়োটেকনোলজি যারা সাবজেক্ট আছে বায়োটেকনোলজির যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে ফুড সেফটি গাইডলাইন্সের মধ্যে। আরও অনেক আছে
এই পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও করবো। এটা প্রথম ভিডিও, আমি জাস্ট বললাম যে ফুডের একটা সেফটি, ফুডের এফিকেসি, ফুডের টলারেবিলিটি, ফুডের কোয়ালিটি চেকিং, বেস্ট বিফোর ডেট, ইউজড বাই ডেট, ফুডের এক্সপাইরেশন ডেট, বা খাওয়ার যেখানে তৈরি হচ্ছে সেই জায়গায় যারা খাবার তৈরি করছে, যারা তোমার আন্ডার স্টাফ থাকবে, যারা ফুড সেফটি অফিসারের আন্ডারে থাকবে, তারা গ্লাভস, অ্যাপ্রন, হেয়ারনেটস পরে তৈরি করছে কিনা খাবার, কোনো কন্টামিনেশন হচ্ছে কিনা, কোনো ফরেন অবজেক্ট খাবারে আসছে কিনা, তাহলে সেখানে কী করণীয়, জায়গাটা কীভাবে ম্যানেজ করতে হবে, হায়ার অফিসিয়ালসকে রিপোর্ট করতে হবে, কোনো কন্টামিনেশন হলে হায়ার অফিসিয়ালসকে রিপোর্ট করতে হবে, রিপোর্টিং অথরিটিকে রিপোর্ট করতে হবে, এই ধরনের কাজগুলো একটা জিস্ট আইডিয়া দিলাম ফুড সেফটি ইন্সপেকশন, ফুড সেফটি অফিসারের কাজ। এবং গভর্নমেন্ট সেটা হসপিটাল সেটা হবে, সেখানে তো আরও ভালোভাবে কাজ করতে হবে, কারণ ওখানে লিগাল অথেন্টিকভাবে ভালোভাবে যদি ফুড সেফটি ইন্সপেকশন হয়, সেখানে অনেক কিছু রিপোর্টিং, অনেক কিছু প্রবলেম, মানুষ মারাও যেতে পারে, সেই জন্য সেই জায়গাটা মেনটেন করতে হবে ফুড সেফটি অফিসারে, একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ডেজিগনেটেড গুড পোস্ট। সেই জন্য এই এই কোশ্চেনগুলো হতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এই ব্যাপারগুলোতে আলোচনা করব, আগে ইন্টারভিউ শুরু হোক। তো এই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে চ্যানেলের সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে। থ্যাংক ইউ।